দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। বন্ধের নামে অশান্তির চেষ্টা, কোনোভাবেই পাহাড়ে বন্ধ বরদাস্ত নয়। হুঁশিয়ারি মমতার, মাধ্যমিক পরীক্ষার দিনে পাহাড়ে বন্ধের ডাক, যা ঘিরে নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। এই অবস্থায় উত্তরবঙ্গে পৌঁছেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঙ্গলবার শিলিগুড়ি সফরে গিয়েছেন তিনি। সামনেই পঞ্চায়েত নির্বাচন, সরকারি কর্মসূচি হলেও পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক প্রধানের উত্তরবঙ্গ সফর খুবই গুরুত্বপূর্ণ। আর সেখান থেকে ধর্মঘট ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড়ে বন্ধের নামে আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না, ফলে পাহাড়ে বন্ধ কোনোভাবেই হবে না বলেও এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তার আশঙ্কা পাহাড়ে নতুন করে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে, আর তা বন্ধের নামে করা হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তবে বন্ধ উত্তরবঙ্গের জন্য নয় বলেও এদিন স্পষ্ট করে দেন তিনি। একই সঙ্গে শিলিগুড়ির মঞ্চ থেকেই জিটিএ বিরোধী বিনয় তামাং, অজয় এডওয়ার্ডদের প্রতিও কড়া বার্তা দেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বন্ধ হলে কোনোভাবেই সমর্থন করা হবে না। এরপরই কার্যত হুঁশিয়ার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী 23 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এই অবস্থায় কেউ বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে চাইলে তা করতে পারেন, কিন্তু আইন হাতে তুলে নিলে কাউকে রেয়াত করা হবে না বলে প্রশাসনিক পক্ষ থেকে এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে মমতার দাবি, পাহাড়ের কেউ কেউ রয়েছেন যারা বছরে একবার বন্ধ করেন। বলে রাখা প্রয়োজন, আগামী 23 ফেব্রুয়ারি পাহাড়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে। বিনয় তামাং পাহাড় বন্ধের ডাক দিয়েছে, সেই সঙ্গে আমরণ অনশনের ডাক দিয়েছেন। জিটিএ বিরোধী 9 জন সদস্য আমরণ অনশন শুরু করেছেন। বিমল গুরং পাহাড়ে যাওয়ার পর থেকেই ফের গোর্খাল্যান্ডের দাবিতে সরব হয়েছেন তারা, জিটিএ থেকে বেরিয়ে এসেছেন। জিটিএ ভেঙে দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের দাবিতে চিঠি দিয়েছেন তারা, যা নিয়ে নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। যদিও সেখানে দাঁড়িয়ে একেবারে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন কড়া বার্তার পরে বন্ধ নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেদিকে নজর সবার। লক্ষ্য তৃণমূলের মহিলা ভোট ব্যাঙ্ক, বিজেপি ক্ষমতায় এলেই 500 নয়, লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা, ঘোষণা সুকান্ত মজুমদারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে হামেশাই কটাক্ষ করে থাকেন এরাজ্যের গেরুয়া শিবিরের নেতারা। কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে রাজনৈতিক স্বার্থে রাজ্যের মহিলাদের 500 টাকা করে দেওয়া হচ্ছে, ঠিক এই ভাষাতেই সরকারকে আক্রমণ শানান বাংলার পদ্মনেতারা। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই লক্ষ্মীর ভাণ্ডারকেই হাতিয়ার করল গেরুয়া শিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর আগে বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হবে। আর এবার সুকান্ত মজুমদারের ঘোষণা, বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। সোমবার পুরুলিয়াতে পদযাত্রার পর দলীয় সভায় যোগ দিয়ে নিজের বক্তব্য রাখার সময় বঙ্গপদ্ম শিবিরের সেনাপতি সুকান্ত মজুমদার বলেন, বিজেপি সরকারে এলেই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করলেও সেই প্রকল্পকেই ফের মান্যতা দিল বঙ্গ বিজেপি বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে প্রতি মাসে মহিলাদের শুধু 3000 টাকা করে দেওয়াই নয়, তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে বলে এদিন জানান সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে সুকান্ত এও বলেন, এই সরকারের রাজ্যের উন্নয়নের দিকে নজর নেই, ভোট ব্যাংকের স্বার্থে শুধু দান খয়রাতি করে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ সংকটের পথে নিয়ে যাচ্ছে। দুর্নীতির বদলে রাজ্যের সার্বিক উন্নয়নে বিকল্প একমাত্র বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলাদের কাছে টানার লক্ষ্যেই লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে মহিলাদের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করেছে, তাই মহিলাদের ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 টাকা থেকে 3000 টাকা করার ঘোষণা করলেন সুকান্ত মজুমদার। সরকার তথা শাসক দলের বিরুদ্ধে সুর চালানোর পাশাপাশি পুরুলিয়ার সভা থেকে সুকান্ত মজুমদার পুলিশকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, পঞ্চায়েত নির্বাচনে নিরপেক্ষ থাকলে আমাদের কাছ থেকে সম্মান পাবেন, আর যদি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেন তাহলে পুলিশকেও ছেড়ে কথা বলা হবে না। সরকার বাঁচাবে না পার্টি, তাই ছুটে বেড়াচ্ছেন মমতা। উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ দিলীপের,
এদিন মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনেই ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 3টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেবে, সোজা পৌঁছে যান শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। সেখানে হয় পরিষেবা প্রদানের মূল অনুষ্ঠান। মমতার অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কড়া নিরাপত্তার বলয় ঘিরে ফেলা হয়েছে চত্বর। মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর নিয়ে বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এদিন সকালে কটাক্ষ করতেও ছাড়েননি। তিনি বলেন, সরকার বাঁচাবে না পার্টি, সে কারণে উত্তর থেকে দক্ষিণ ছুটে বেড়াচ্ছেন তিনি। জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রের টাকা সরকারি কর্মচারীদের না দিয়ে সভা করে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। নতুন নতুন স্টেডিয়াম বা খেলার কোনো জায়গা তৈরি না করে মাঠ নষ্ট করে মঞ্চ তৈরি করছে এই সরকার। তিনি আরও বলেন, সারা ভারতবর্ষের রাজনীতি পাল্টে যাচ্ছে আর পশ্চিমবঙ্গের রাজনীতি পাল্টাবে না, তা কখনো হয় না। পাহাড়ের রাজনীতি সুবিধা রাজনীতি, যেদিকেই দেখে সুবিধা ক্ষমতা সেদিকে যান মুখ্যমন্ত্রী। পাহাড়ের মানুষ ফুটবলের মতো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হলো কখন কার সঙ্গে থাকবেন সেটাই ঠিক করতে পারছে না। বিজেপি পাহাড়ের মানুষের উন্নয়ন চায়। এদিন মুখ্যমন্ত্রীর সফরের জন্য বাগডোগরা থেকে শিলিগুড়ি শহর পর্যন্ত রাস্তার দুধার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার ফেস্টুন কাট আউটে সয়লাভ করে দেওয়া হয়েছে। শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী যাবেন মেঘালয়ের নির্বাচনী প্রচারে। দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের অনুষ্ঠান শেষ করে উত্তরকন্যার পাশাপাশি কন্যাশ্রী সরকারি আবাসনেও যাবেন। সেখানেই তিনি রাত্রিবাস করবেন বলে জানা গিয়েছে। 22 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মেঘালয়ের উদ্দেশ্যে রওনা দেবেন। মুখ্যমন্ত্রী এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে নৌকাঘাট মোড় হয়ে স্টেশন ফিডার রোড ধরে হাসমিচক দিয়ে বিধান রোড হয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যাবেন বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মঞ্চ থেকে বিভিন্ন উপভোক্তাদের হাতে পরিষেবা তুলে দেন। মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে সভাস্থলের আওয়াজ যাতে স্টেডিয়ামের বাইরে না যায় সেদিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। বিজেপি বঙ্গভঙ্গের নামে উত্তরবঙ্গ তথা গোটা রাজ্য জুড়ে যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে তার বিরুদ্ধেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর বলে মনে করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এর জবাবে বাংলা ভাগ নিয়েও মন্তব্য করেন দিলীপ। বলেন, বিজেপি খোলা আকাশের মতো, ভারতীয় জনতা পার্টির একটাই নীতি, বাংলাকে সোনার বাংলা বানাবো। ভোটের ফল ঘোষণা হতে এখনও বাকি 9 দিন, আর এর মাঝে প্রতিদিন ত্রিপুরা রাজ্যে একাধিক অশান্তির ঘটনা ঘটছে। সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ফল কী হবে তার ভিত্তিতে জল্পনা করে একাধিক জায়গায় অনভিপ্রেত উত্তেজনার সৃষ্টি হচ্ছে। অভিযোগ, ত্রিপুরা জুড়েই ভোটের পর থেকে বিরোধীদের উপরে শারীরিক আক্রমণ, খুন, অগ্নিসংযোগ, বাড়িঘরে আক্রমণ, পরিবার প্রতিপালনের উৎসকে বিনষ্ট করে দেওয়া মিথ্যা মামলা রুজু করে বিরোধী দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের বিপদগ্রস্ত ও বিপন্ন করার চেষ্টা চলছে সিপিএম নেতৃত্বের দাবি। এই অবস্থায় শাসক দলের পক্ষ থেকে পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষভাবে সদর্থক ভূমিকা থাকা দরকার। বাম নেতাদের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ সবাইকে নিরপেক্ষভাবে সদা সতর্ক ভূমিকা গ্রহণ করতে হবে। বামেদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে দলমত নির্বিশেষে মানুষ নিজ নিজ এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসুক, এই বিষয়ে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন। উল্লেখ করা হয়েছে কোনো প্ররোচনার ফাঁদে কেউ যাতে পা না বাড়ান, নিজেরাও এমন কোনো কাজ করবেন না যা প্ররোচনার সৃষ্টির সামিল হতে পারে। এর জন্য সজাগ সচেতন থাকতে হবে, আইন যাতে কেউ হাতে না নেন সেদিকে লক্ষ্য রাখতে হবে, পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনকে সাহায্য ও সহযোগিতা করতে হবে। শান্তি সম্প্রীতি রক্ষায় সবাই তাদের দায়িত্ব যেন যথাযথভাবে প্রতিপালিত করেন সেই অনুরোধও করা হয়েছে। প্রসঙ্গত, শাসক দল বিজেপির পক্ষ থেকে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির জন্য দায়ী করা হচ্ছে বাম কংগ্রেস জোটকে। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় এবার জেলা স্তরেও কমিটি গঠন করেছে ত্রিপুরা বিজেপি। বাম কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক হিংসার অভিযোগ তুলল বিজেপি। তাদের অভিযোগ, ভোটে ভালো ফল করতে পারবে না বাম কংগ্রেস জোট, তাই এই ধরনের অশান্তি তৈরি করছে জোট। এই অভিযোগ নিয়ে ত্রিপুরার জেলায় জেলায় যাবে বিজেপি, রিপোর্ট জমা দেওয়া হবে রাজ্য সভাপতির কাছে। মহার্ঘ ভাতার দাবি আদায়ে আন্দোলন নিয়েও বিজেপিতে শুভেন্দু দিলীপের 2 মত। মহার্ঘ ভাতা আদায় রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন নিয়ে একমত নন শুভেন্দু ও দিলীপ ঘোষ।
মহার্ঘ ভাতা ইস্যুতে রাজ্য সরকারি কর্মীদের একাংশের কর্মবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যখন তালা ঝুলিয়ে দেওয়ার কথা বলেছেন শুভেন্দু, তখন আন্দোলনকে সমর্থন করলেও সরকারি পরিষেবা বন্ধ করে আন্দোলন হওয়া উচিত নয় বলেই মনে করেন দিলীপ ঘোষ। এদিন বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন, ডিএ নিয়ে সরকারি কর্মীদের আন্দোলনকে পুরোপুরি সমর্থন করি, অবিলম্বে ডিএ না পেলে সব সরকারি কাজ বন্ধ করে দেওয়া উচিত। শুভেন্দু আরও বলেন, একমাত্র স্বাস্থ্য, পানীয় জল ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ছাড় দিয়ে সরকারি সব দপ্তরে তালা চাবি লাগিয়ে দেওয়া উচিত। এদিকে এদিন বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সরকারি কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমরা আন্দোলনকে সমর্থন করি, কিন্তু আন্দোলনকারীরা আন্দোলনকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা তাদের ব্যাপার। আন্দোলন যাতে সেই পর্যায়ে না যায়, যাতে জনজীবন স্তব্ধ হয়ে না যায়, মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হয়, সেটা রাজ্য সরকারকে দেখতে হবে। তবে একই সঙ্গে কৌশলে সরকারি কর্মবিরতির মতো পরিস্থিতি তৈরি হওয়ার জন্য রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন দিলীপ। বিধানসভার চত্বরে এই মন্তব্যের কিছুক্ষণ আগেই বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের ঘরে দিলীপকে উত্তরীয় পরিয়ে শুভেন্দুর সৌজন্য বিনিময়ের ছবি দেখা গিয়েছিল, কিন্তু অব্যবহৃত পরে বিধানসভার গেটে ডিএ ইস্যুতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী থেকে ভিন্ন অবস্থা নিলেন দিলীপ। রাজনৈতিক মহলের মতে রাজ্য বিজেপিতে শুভেন্দু দিলীপ সমীকরণের কথা মাথায় রাখলে দিলীপের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজ্য সরকারি কর্মীদের দাবি, রাজ্যের কাছে কর্মচারীদের ডিএ বকেয়া প্রায় 38%, প্রতিদিনই বাড়ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক। সম্প্রতি বাজেট পেশের দিনে বিধানসভায় আরও 3% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর এই চিরকুট ঘোষণাকে সন্দেহের চোখে দেখছে বিরোধীরা। বিরোধীদের আশঙ্কা, শীর্ষ আদালতের কড়া নির্দেশ থেকে বাঁচতে 3% ডিএ ঘোষণার কৌশল সরকারের। এই পরিস্থিতিতে এদিন বিধানসভায় প্রতীকী বিক্ষোভ দেখিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের দুদিনের কর্মবিরতির সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে বার্তা দিল বিজেপি। আম্বেদকরের মূর্তির নিচে প্রতীকী প্রতিবাদ থেকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু। পর্যবেক্ষকদের মতে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ক্ষুব্ধ। আসন্ন পঞ্চায়েত ভোটের মুখে রাজ্য সরকারি কর্মচারী, বিশেষত পুলিশ এবং প্রশাসনকে পাশে পেতে তাদের এই ক্ষোভকে কাজে লাগাতে মরিয়া বিজেপি।